ওয়েলকাম ব্যাক টু দেবরপ্রীতাস ব্লগ। আমি দেবরপ্রীতা এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন বাজছে দুপুর 12:30টার মতন। তো এখন রাশিকে নিয়ে একটা জায়গায় যেতে হচ্ছে, মানে এইমাত্র ফোন করলো ওখান থেকে যে এক্ষুনি নিয়ে যেতে হবে ওকে। তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ রাশিও রেডি হয়ে গেছে। দাঁড়াও, রাশি এই যে রাশিও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাবো, এখন একদম টাইম নেই। বেরোচ্ছি শাওড়াফুলিতে যেতে হবে, তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো বেরিয়ে গেছি আমরা, এখন টোটোতে আছি, শাওড়াফুলি যাচ্ছি। মেনলি আমরা এখন যাচ্ছি রাশির আধার কার্ডের আজকে ছবি তোলা হবে, অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছিল, তো আজকে ওখান থেকে ফোন করে ফাইনালি ডাকা হয়েছে। তো টোটো থেকে নেবে গেছি, এবারে হেঁটে যাচ্ছি শাওড়াফুলি জমিদার রোডের ওখানে। তো জাস্ট একটুখানি হাঁটা, খুব বেশিও না, ফাঁড়ির ওখানে নেমে একটুখানি হাঁটতে হচ্ছে। চলে এলাম, বাট যে কাজের জন্য গেছিলাম সেটা হলো না, মানে হলো না কেন সেটা বলছি একটু পরে। মানে আমরা তো আধার কার্ড করতে গেছিলাম রাশি, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো। তো যাই হোক, হলো না, আবার যেতে হবে বিকেলে ওর বাবার সাথে, সেটা কেন একটু পরে বলছি। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নি, 1:30-2 বাজে, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে আমার, রাশির দুজনেরই, আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আসার সময় একটুখানি রাশির জন্য ফল নিয়ে এলাম, এগুলো গুছিয়ে রাখবো, আগে খেয়ে নিই তারপরে সব গোছাবো। আজকে রান্না করেছি শাক, এঁচোড় চিংড়ি, আর হচ্ছে মাছের ঝোল করেছি, খয়রা মাছের ঝোল, এই করেছি। তো চটপট খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। খেয়ে দিয়ে উঠে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠলাম, 5:30 বাজে, আবার জামাটাও পরে নিয়েছি, বেরোবো আবার, ওর বাবা এলে আবার রাশিকে নিয়ে যেতে হবে। তো গেছিলাম হচ্ছে আধার কার্ড করাতে, রাশির আধার কার্ড করানোর জন্য, বাট ওখানে ওখান থেকে বলা হয়েছিল যে বাবা বা মা যে কোনো একজন গার্জেন হিসাবে এলেই হবে, আর তার আধার কার্ডের জেরক্স এবং অরিজিনালটা আনলেই হবে। তো আমি গেছিলাম, ওর বাবা যেহেতু কাজে গেছে তো আমি গেছিলাম ওখানে আমার আধার কার্ড নিয়ে। বাট ওখানে গিয়ে কী প্রবলেম হলো সেটা হচ্ছে যে আমি টাইটেল চেঞ্জ করিনি, আমি দেবরপ্রীতা আঢ্য হিসাবেই, মানে আঢ্যই আমি, চক্রবর্তী, আমার টাইটেল চেঞ্জ হয়নি, করায়নি। আর এদিকে রাশি হচ্ছে ঋতমা চক্রবর্তী, তো সেই জন্য একটা ওখান থেকে বললো যে প্রবলেম হতে পারে। তো সব থেকে বেস্ট হয় কি, আর রাশির বার্থ সার্টিফিকেটে ডাক্তারবাবু যেহেতু আমাকে দেবরপ্রীতা চক্রবর্তী করে দিয়েছিল, বার্থ সার্টিফিকেটে আমি চক্রবর্তী, বাট আমার সমস্ত রকম ডকুমেন্টস, আমার ভোটার কার্ড, আমার আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছুতেই আমি কিন্তু আড্ড আছি। তো সেজন্য একটা প্রবলেম হতে পারে, তো ওখান থেকে ওই জন্য বললো বেস্ট হয় বাবার নামে করা। তো সে তো এখনও, সে তো কাজে চলে গেছে, তো ওকে ফোন করে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে আমার বাবার নামে, শুধু বাবার সিগনেচারটা বাকি আছে, আর ওর বাবার ওই একটা আঙুলের ওই ছাপ দিতে হবে, থাম্প ইমপ্রেশন কিছুটা দিতে হবে, ব্যাস ওলি হয়ে যাবে। তো ওখান থেকে বললো যে ঠিক আছে, 6:30 পর্যন্ত আমরা আছি, তার মধ্যে চলে আসুন। তো ওই জন্য আমার এতে হয়নি, আবার সেই জন্য আবার যেতে হবে, রাশির ছবিটাও তোলা হয়নি। এই এখন ওর বাবা বললো যে রেডি হয়ে নাও, 1/2 ঘন্টার মধ্যে আসছি, দিয়ে ওর বাবা এলে দেন আমরা আবার বেরোবো। এইরকম অবস্থা, একবারে কোনো কাজ হয় না জানো আমাদের, একবারে কোনো কাজ হয় না। তো যাই, রাশি ঘুমাচ্ছে, ওকে তুলি, তারপরে আবার বেরোতে হবে। এই ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো, চলো ওঠো ওঠো ওঠো। এই টেরিটা দেখাবি না, নতুন টেরিটা, নতুন টেরিটা দেখা, দেখাও নতুন টেরিটা আমার, এটা নতুন টেডি, রাশির দিদা দিয়েছে, টম, ও এটার নাম টম, ও জেরি ছবি দেওয়া আছে বলে টম। সবাইকে গুড ইভিনিং বলো, এ কি গুড ইভিনিং, ফ্রেন্ডস ফ্রেন্ডস, তোমারও ফ্রেন্ডস, আমার বন্ধুরাও তো দেখে। আচ্ছা চুলটা ছেড়ে চলো উঠে পড়ো, আর নয়।
ঘন্টার উপর হয়ে গেছে, এখনো বসে আছি, এখনো হয়নি। এখনো প্রায় 4-5 জনের পরে আমাদের রাশির নাম রয়েছে। এবারে অধৈর্য হয়ে যাচ্ছে রাশি। রাশির বাবা দাঁড়িয়ে রয়েছে লাইনে। এইমাত্র বাড়ি এলাম, এখন বাজে দেখো 9:10 বাজে। কখন গেছি আর কখন ফিরলাম, রাশি তো পুরো অধৈর্য হয়ে গেছিল। হ্যাঁ, কাজ হয়েছে, বাট রাশির অর্ধেক আঙুলের ছাপ ওঠেনি। একটা হাতে শুধু বুড়ো আঙুল উঠেছে, আর একটা হাতে 3টে আঙুলের ছাপ উঠেছে। জানি না ওটা রিজেক্ট হবে কিনা, তো রিজেক্ট হলে আবার করতে হবে, সেই আবার একটা দিন পুরো দিতে হবে। তো যাই হোক, তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে রান্নাবান্নার দিকে যেতে হবে, আর বেশি দেরি করলে হবে না। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। কিছু বলতে চাস? আগে সোয়েটার জ্যাকেট খুলতে ব্যস্ত, খুলে ভালো। হ্যান্ড ওয়াশ করেছো? আগে হ্যান্ড ওয়াশটা করে নাও, এই চেঞ্জ করে নাও। তো চলো, টাটা করে দাও সবাইকে, টাটা, বাই বাই। ভিডিওটা শেষ করছি এখানে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই, টাটা। ক্লোজ করো। ইয়েস।